হ্যালো গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুশির নিউজ, যেটা হলো কি আপনার ইলেকট্রিক শোরুম ওপেন হয়ে গেছে এথার। আগে তো শিলচাতে দেখছিলা এথারের যে শোরুমটা, তো আজকে হাইলাকান্দিতে আমি আইছি এট প্রেজেন্ট। হাইলাকান্দি আপনার এড্রেস হলো গাছতলা, আমি এড্রেসটা বাস্তবর দেখাই আপনার। এটা হলো কি হাইলাকান্দি মেইন টাউন, যেটা হাইলাকান্দি মেইন টাউন থেকে আপনার রেল ক্রসিং করিয়া গাছতলা পয়েন্টে আইতে লাগবে। এখানে গাছতলা পয়েন্টের জায়গাটার নাম গাছতলা পয়েন্ট, আর সামনে এখানে গেলে অন্য রুট যেটা আছে সামনে দেওয়া আছে এথার। তো যেহেতু আজকে ওপেনিং হয়েছে শোরুমটা, তো কিরকম প্রাইসে দেওয়া হওয়ার, কিরকম লঞ্চিং এ আপনার ডিসকাউন্ট পাবো, কিরকম এক্সচেঞ্জ ফেসিলিটি আছে, সবকিছু ডিটেলস দেখাইবো। সঙ্গে থাকবা লাস্ট অব দি ভিডিওটা পুরো থাকবা, যেহেতু আগে আমার চ্যানেলে দেখছেন এথার শোরুম। তো আজকে আবার হাইলাকান্দিতে আমি এসেছি, যেহেতু এথার নিউ ইলেকট্রিক স্কুটি আই গেছে। হাইলাকান্দি ব্যবসার লাগিয়া বম্পার একটা ভিডিও, লাভের ভিডিও, যেটা হলো গিয়া এথার আপনার যদি নেওয়ার ইচ্ছা হয় ইলেকট্রিক সেগমেন্টে, তো আপনি নিতে পারবা। আপনার গাড়মুড়া এন্টার লালাঘাটি চড়া ব্যবস্থা লাগে খুবই সুবিধা হয়ে যাব, যেহেতু এথার লঞ্চ হয়ে গেছে আজকে। তো কিরকম প্রাইসে আছে কিরকম না, সঙ্গে থাকুন লাস্ট অব্দি ভিডিওটা পুরো থাকুন। আর ফার্স্ট অফ অল যদি চ্যানেলে প্রথম হয়ে থাকুন, চ্যানেলটা লাইক করে লিবা, সাবস্ক্রাইব করে লিবা, আর বেল আইকন অল করে রাখবা। যদি অটোমোবাইল সেগমেন্টে দেখতে চান তো আমার চ্যানেলে দেখতে পারবা, রয়্যাল ইউটিউব চ্যানেল। আরেকটা কথা হলো ব্যবস্থা, যে আজকে হলো রক্ষাবন্ধন, আয়ের মধ্যে বৃষ্টির মধ্যে আপনার লাগে ভিডিও করো, আমি কিরকম বৃষ্টি দেখুন তাও আমি ভিডিও করি আর আপনার লাগে। একটা ভালো দিন, আর ওই রক্ষাবন্ধনের মধ্যে আমি আইছি আপনার লাগিয়া এথারের সঙ্গে আপনার রিলেশন যাতে ভালো হয়, এথার বন্ধনে আপনি যুক্ত হইন, আপনি এথার ফ্যামিলির সঙ্গে আপনি জয়েন করুন। ইলেকট্রিক সেগমেন্টে বেস্ট আপনার এথার স্কুটি, যেহেতু বরাগলিতে লঞ্চ হয়েছে, আজকে হাইলাকান্দিতে লঞ্চ হয়েছে, এর লাগে আমি আইলাম। রক্ষাবন্ধন স্পেশালি আজকে শামীমদা ওপেনিং করছে, আমার ইনভাইট করছে যে একটা রক্ষাবন্ধনের স্পেশাল ভিডিও দিতে লাগে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, দেখতে থাকবা, ভিতরে যাই। থ্যাংক ইউ। ওই যে এন্ট্রি পলিসি ভিতরে অনেকটি স্কুটি আছে, যেহেতু আপনারা তো আগে থেকে জানেন এর জন্য যে এথারের নিউ যেটা স্কুটি লঞ্চ হয়েছিল লাস্ট উইকে আমি দেখাইছিলাম শিলচরে, সেখানে সেম এথারটা আছে আপনারা। তো রিস্টা যেটা ওই যে আপনারা জেড টপ মডেল যেটা, এটাও আছে পাইলি বা। তো কীরকম ডাউন পেমেন্ট, কীরকম ফাইন্যান্স অ্যাভেলেবল আছে, সব কিছু ডিটেলস দেখতে থাকবো আপনার লাস্ট অব্দি। হ্যালো গুড আফটারনুন শামীম দা, ভালো আছো? নাইস টু মিট ইউ। অনেকদিন পর আজকে ইনভাইট করছো আমারে, তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আজকে এথার যেহেতু লঞ্চ করছো হঠাৎ, তো কীরকম মানে এক্সপিরিয়েন্স বা কীরকম লঞ্চ করলে একটু বলতো। দেখুন আজকের ডেটও যে যারা মানুষের যে পেট্রোল গাড়ি কিনে, তারা তো মনে করেন আজকের যে মাইলেজ যেগুলো আছে, যে আর দিন তো দিন যেরকম পেট্রোলের দামটা যেরকম ইনক্রিজ হওয়ার, হ্যাঁ ফিউচারিস্টিক যেরকম আমরা যে সিস্টেম যেগুলো আছে আর যে পেট্রোলের যে সিস্টেম যেগুলো, এটা অটোমেটিকলি ইনক্রিজ হইতেও থাকে, যার কারণে আমরা যে আমরা এখানে হাইলাকান্দি বা মনে করেন শিলচর এখনো পর্যন্ত বড় বড় বাস যেগুলো আছে বেশি অংশে বাস, মানে গুয়াহাটি আপনার সিটি যাইন বা অন্য কোনো যাইন, এগুলো দেখবো আপনারা যে মানে অলরেডি ইলেকট্রিক সব কিছু হয়ে গেছে আর কি। আমরার এদিকে মানে মানুষ ফরওয়ার্ড ওয়ার চেষ্টা, এটা আমরার তরফ থেকে হইতো বা মানুষের একটা সুবিধা লাগে, জায়গা লাগে, যে জায়গার মধ্যে মানুষের একটা ইলেকট্রিক সেগমেন্ট লাগে আর কি। তো ভালো একটা প্ল্যাটফর্ম পাইতে গিয়ে যে এরকম সিস্টেম আইতে লাগে, আর আমরার যদি সিস্টেমে যদি যাই না, তো তারা তো ফাইতো হইতে গিয়া, যার কারণে আমরা যে ইহরাম যে ফিউচারিস্টিকটা মানে তারার ইনক্রিজ হইতো, যার কারণে আমরা ইলেকট্রিক সেগমেন্ট পাইছি। এটা আমরা যে দাদা যে এটা স্টেপ নিছো যে এথারের লাগি এটা মপার একটা মানে সুযোগ সুবিধা, যেটা হলো আইল্যান্ড ইউএসএর লাগি, তারা অনেক এক্সাইটেড যে তারা এখন সিচারিকা কিনতে লাগে, তো ওটাই আর কি এখন যে আইল্যান্ডে কাস্টমার যারা আছে এখানে যারা ব্যবসা, তারা সুবিধা হয়ে যাব যে এথার এখান থেকে পাইবো, এথার পাইবো এখান থেকে তারা। তো এরপরে মানে কিরকম এখন দিরায় অফারে বা কিরকম মানে প্রাইস, যেহেতু আজকে ইনোগ্রেশন করছো ওপেনিং হয়েছে। ফার্স্ট অফ অল আমি আপনার গাড়িগুলা সবকিছু মডেলগুলো দেখাইলি, এটা মনে করেন আপনার এথার 450X, যেটা আপনার মডেলটা আপনি দেখিলেন, ওকে ওই যে বিএসএ ম্যাচিং তো আছে 450X। এটা দেখুন সবটার মধ্যে আপনার ডিআরএল লাইট আছে, আচ্ছা এলইডি হেড এলইডি ল্যাম্প আছে, ওকে আপনার এগুলা আপনার ইন্ডিকেটর যেগুলা, ওকে সাইড, ঠিক আছে হ্যাঁ সাইড ইন্ডিকেটর, ওকে এগুলা আপনারা তো জানরা এথার দেখছেন, যেহেতু ডিটেলস তো শামীমদা বেশি কিছু কোয়ার নাই, যেহেতু লঞ্চ হয়েছে আপনারা জানেন, তো ডোন্ট মিস, তাড়াতাড়ি আই জিবা আই বুকিং করতে পারবা। কিরকম প্রাইস মানে পড়বে এটা আপনার? পড়বে 1,77,000 অ্যাপ্রক্স। ডাউন কত লাগবে, যেহেতু সবে ক্যাশ নিতে পারতো না ওইটাই? তখন আপনার সিভিলের উপরে নির্ভর করে, যদি সিভিল যদি আপনার ভালো থাকে 20-25, আচ্ছা 30 এর মধ্যে আপনার ওই জিব, আচ্ছা। আর এটার মধ্যে আপনার যে যেগুলা ফ্যাসিলিটি আছে, তো নিশ্চয়ই আজকাল তো কাস্টমার সবে ইউটিউব দেখে আর, যার কারণে বেশ কিছু কইতে লাগে না, তবুও মানে মানুষে কিনার আগে যে কোনো দিন সার্চ করাটা আমার বেশ ভালো হইব। আমরা কইলে তো সব গাড়িরও বালা হইমু, কিন্তু যে কোনো শোরুমেও বালা হইব, এর সাথে বেশ ভালো হইব যে মানুষে ইউটিউব যদি সার্চ করে, তো যে কোনো জিনিস রিলেটেড
তো আপনি দেরি করবেন তাড়াতাড়ি আইয়া আপনি গাড়ি নিয়ে নিবেন খুব সুন্দর হোয়াইট আর লাইট আপনার গ্রিন কালার কম্বিনেশন
নেক্সট আর কোনটা আছে আপনার? তো আমরা তো এথারও দুইটা মডেল থাকে, একটা হলো কি রিস্তা 450x 450x আর একটা হলো কি রিস্তা রেড কালার, যেটা হলো কালার তো অনেক আছে না কালার? হ্যাঁ কালার ভেরিয়েন্ট সবগুলো अवेलेबल আছে। আর একটা গাড়ি যেটা ব্যবস্থা দেখছে বা তারা তো জিগাই বল যে টপপড়ে যে একটা কালার 450 FX FX 450 FX এটাও আপনি ফাইলিবা 450 FX এর আমরা বুকিং করতে চাই বুকিং করতে পারবো। বুকিং করলে আপনার মনে করুন আজকে সকালে বুকিং করলে মনে করুন বিকালেও ফাইলিব। আচ্ছা হাউ মাচ দিলে কত লোক লাগবো বুকিং? বুকিং অ্যামাউন্ট এমন কিছু না, মিনিমাম 1000 1000 দিলে হইব। এটা আপনার এই যে এটা আছে যে এটা ওকে বিয়সা ওই যে গাড়িটা আপনি দেখছিলা হয়তো আগের ভিডিওতে, না দেখলে দেখে লিবা ওই যে এই গাড়িটা যদি লাগে FX না FX। আচ্ছা এটা মানে টপ মডেল? টপ মডেল। ওকে এইটা প্রাইস কি রকম আয়? এটা আপনার পড়বে 1,95,000 95,000 ওকে 1,95,000 ওকে। ডাউন পেমেন্ট কত লাগবে? সেম ডাউন পেমেন্ট সেম 20-22,000 20-22। তো সামিন্দা ডোন্ট মাইন্ড একটু গাড়িটা স্টার্ট দিয়ে একটু চালিয়ে দেখাও বিয়াসরা। ওই যে বিয়াসরা এটা হাইট কতটুকু লাগবে সামিন্দা? আপনি নরমালি লেডিস বা জেন্টস দুইজনের চালাতে পারবো? দুইজনের এগুলো আপনার ওই যে শর্ট হাইট এর তারাও নিতে পারবো? পারবো পারবো। এটা আপনার স্ট্যান্ডটা তুলতে লাগে। আচ্ছা স্ট্যান্ডটা তুলে স্টার্ট দিব। হ্যাঁ এরপরে আপনার দুইটার এই দুইটার প্লাস যেকোনো একটা আপনি মারিয়া আপনি এখানে ইয়া করতে পারবো। ওকে ঠিক আছে ওকে। এরপরে আপনি সালাইন তারপরে রিভার্সও আপনার আছে এটা? আচ্ছা 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 যেটা রিভার্সের মধ্যে রিভার্সও যায় না? ও বাম্পার বাম্পার রিভার্স আছে সব একই অ্যাক্সিলারেটর সব কিছু ওকে। একটু ফ্রন্টে দেখি ও বাম্পার যেহেতু সামিন্দার হাইট অনেক বেশি তো ভিউয়ার্সরা আপনারা চিন্তা করবেন না, আপনারা যে শর্ট হাইট হই আপনি ইজি টু হ্যান্ডেল আপনি চালাতে পারবো কোনো অসুবিধা নাই। আপনারা দেখি আইন টেস্ট ড্রাইভ করেন করে নিতে পারবো। একটু সামনে আই যাও একটু দেখি ওকে। আরে দেখুন ভিউয়ার্সরা কত সুন্দর গাড়ি। তো আপনার যদি ইলেকট্রিক নেওয়ার ইচ্ছা হয় তো আপনার এক্সচেঞ্জ ফেসিলিটি আছে দাদা দিয়া দেয়? যেহেতু আজকে লঞ্চ হয়েছে শোরুম বা ওপেনিং হয়েছে আপনার পুরানা বাইক বা স্কুটি নিয়ে আইন এখানে এক্সচেঞ্জ হইব, এক্সচেঞ্জ হয়ে আপনি এটা নিতে পারবা সেম ডাউন পেমেন্টে। নর্মালি নিলে আপনি 20-22,000 লাগবে ডাউন পেমেন্ট। আচ্ছা এখন এজ রিলেশন কত আছে? এজ এজ আপনার মিনিমাম 21 21 লাগবে মিনিমাম। লেডিস হোক আর জেন্টস হোক? আর এমনি লাইসেন্স লাগবে? এগুলাতে লাইসেন্স লাগে না কিন্তু ফর এক্সাম্পল যেরকম কাস্টমারে নেওয়ার পরে আর এটা লাইসেন্সটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি এটা গভর্নমেন্ট রুল আর যেটা এটা ম্যান্ডেটরি। আর একদিনে ডেলিভারি? একদিনে ডেলিভারি একদিনে ডেলিভারি ব্যবস্থা একদিনে ডেলিভারি হইব বিভাগে আইয়া যদি ভাল লাগে আপনার। আচ্ছা অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল কইলো? অ্যাড্রেস আপনার হইলো কি হাইলাকান্দি শিলচর রোড গাছতলা? গাছতলা হ্যাঁ আসাম ইউনিভার্সিটি রোড কিনারে না? তো সামিন্দা প্রশ্ন যেটা হইলো এই গাড়িটা এরকম কভার আপনি ও এটা এখন বর্তমানে ডেলিভারি হইব আছে? ডেলিভারি হ্যাঁ আমরা ডেলিভারি হইব আছে। আচ্ছা আচ্ছা ওই ভেরিয়েন্টটা? হ্যাঁ রিস্তা রিস্তা জেড মডেল জেড মডেল টপ মডেল এটা। ওই যে বিয়াসা দেখুন গ্রিন আর আপনার হোয়াইট কালার এটা ডুয়েল কম্বিনেশন এর কালার এটা। তো এটা কেনের এটা লোকাল? এটা আমরার কাস্টমার। আচ্ছা আজকে ওপেনিং এর দিনে? ওপেনিং এর দিনে প্রমোশন চলে প্রমোশন বর্দা। আচ্ছা নাইস টু মিট ইউ। নামটা দাদা আপনার? নাম কাজু লস্কর। আচ্ছা ভাষা? টাউন রোড নম্বর 1 হেলান হেলান দিতে। আচ্ছা আর কিরম জানলাই আজকে এথার ওপেনিং হইছে? আপনার ভিডিওটা দেখি আমি। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেহেতু আজকে লঞ্চিং এ আজকে ফার্স্ট কাস্টমার আপনি তো ফাইন্যান্সে নিরা না কি রকম নিরা? ফাইন্যান্সে নিরা ফাইন্যান্সে নিরা। শুনলাম আজকে এক্সচেঞ্জও মনে হয় আপনি করবা আপনার স্কুটি এক্সচেঞ্জ করে নিরা? আচ্ছা আচ্ছা এন্ট্রক এক্সচেঞ্জ করবা? আচ্ছা আচ্ছা তো ডকুমেন্টেশন কি কি লাগছে আপনার? প্যান কার্ড আধার কার্ড ভোটার আইডি হয়ে গেছে না? কোনো অসুবিধা নেই ওই গাড়িটা না? ওকে একটু সামিন্দা একটু দেখাই দাও গাড়িটা কোনটা। বিয়াসরা দেখুন আইলাহান দিয়ে একদম কাস্টমার দাদা তো আই আজকে এই গাড়িটা নিয়েছে। ও বাম্পার বাম্পার খুব সুন্দর গাড়ি। তো আপনারাও আইয়া নিন যদি ভাল লাগে আইন টেস্ট ড্রাইভ করুন আইয়া এই গাড়িটা নিতে পারবো। ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিয়াসরা থ্যাংক ইউ। আপনার যদি ভাল লাগে এথান নেওয়ার ইচ্ছা হয় আপনার শোরুমে আই যাবা দাদা যে অ্যাড্রেস কইছে অ্যাড্রেসে ফোন করে লিবা ফোন নাম্বার দেওয়া থাকবো এথার বেচিং দেওয়া আছে। যদি এক্সচেঞ্জ করার ইচ্ছা হয় এক্সচেঞ্জ করে আপনি নিতে। ঠিক আছে সামিন্দা থ্যাংক ইউ অতটা ডিটেলস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্সরা আপনারা অতটা ডিটেলস জানছেন বা আপনারা এথার নেওয়ার যদি ইচ্ছা হয় বা আপনার নেওয়ার স্বপ্ন আছে তাড়াতাড়ি আই আইয়া এথার লিয়ে থ্যাংক ইউ ভিউয়ার্স।